वेलकम पियोनो ड्राम 24। हमें आगे किस ड्राम पैड बजे रेखे एन की मैंने अर्गेन बजिए से एक जगत कर जुड़े दिए अपन के शब आसले पर देखो जो क्यों अपनारा म्यूजिकगुली पा कथा ना एन क्या आसमें एखे रेकर्डिंग कर देव जाते पूर्वे जो म्यूजिक बजे आ আপনারা দেখতে পেলেন যে আমি যতক্ষণ বাজিয়েছি ঠিক তা যতক্ষণই কিন্তু আসলে বেজেছে তারপরে কিন্তু আর বাজেনি। বিষয়টা হলো আমি আগে ডাম্প প্যাড বাজিয়ে রেখেছি যার কারণে কিন্তু এই আমার এই কিবোর্ডের সাথে সঙ্গগুলো দিল। আপনারা যদি অবশ্যই কিবোর্ডকে শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটির সাথে অবশ্যই থাকুন। আর হ্যাঁ, আরেকটা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা শিখতে চান কীভাবে আমি এই মিউজিকটি বাজালাম সেটা এখন আপনাদের 2 মিনিটের মধ্যে আপনাদের দেখে ছেড়ে দেব। প্রথমে আপনি প্লে স্টোর থেকে ওয়ার্ক ব্যান্ড নামে একটি অ্যাপ্লিকেশন নামাবেন। নামানোর পরে হ্যাঁ, আপনার সামনে এমন একটি পেজ আসবে। আসার পরে এই যে ওয়াক ব্যান্ড, আপনারা যারা প্রথমত নতুন তারা অবশ্যই এই নিউজ সঙ্গে যাবেন। যাওয়ার পরে আর আমার অন্যান্য যে ভিডিওগুলি আছে সেগুলোতে পূর্ণাঙ্গ টিউটোরিয়াল আকারে বলা আছে যে কি কি করে আপনি মিউজিক প্যাডগুলো বাজাবেন বা কিবোর্ডগুলো বাজাবেন, নিজে গান গাবেন। হ্যাঁ, সেগুলো সম্পূর্ণ আমি ডিটেলসে বলে দিয়েছি। এখন এইখানে আপনারা স্বল্পমাত্রা দেখেন যে এই যে এখানে রেকর্ডিং করবেন, করার পরে এই যে আপনাদের সিরিয়াল শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখানে আপনারা চাইলে ডাম বাজাতে পারবেন, হ্যাঁ যে কোনো কিছু বাজাতে পারবেন। তবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আবারও বলি ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, পাশে থাকবেন। নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।